আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি টিউটর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ডিসকাস করব। তো আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে নত্ব ও সত্য বিধান। তো চলেন আমরা শুরু করি। নত্ব ও সত্য বিধান কি? নত্ব বিধান হচ্ছে বাংলা বর্ণমালায় মূর্ধন্য ন লেখার নিয়ম, এবং সত্য বিধান হচ্ছে বাংলা বর্ণমালায় মূর্ধন্য স লেখার নিয়ম। অর্থাৎ কোন কোন শব্দের সাথে কোন কোন শব্দে মূর্ধন্য ন লিখতে হবে, কোন কোন শব্দে মূর্ধন্য স লিখতে হবে, তার নিয়মকেই বলে মূলত নত্ব ও সত্য বিধান। যেমন আমি যদি বলি যে কণ্ঠ, ক, এই যে নটা, এটা কি মূর্ধন্য ন নাকি দন্ত ন? এটা অবশ্যই মূর্ধন্য। কেন মূর্ধন্য ন? কারণ এর কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী মূর্ধন্য ন বসছে। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলোকে বলে নত্ব বিধান। আবার সত্য বিধান, সত্য বিধানের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা যদি বলি যে যদি দেখি কৃষক, কৃষক, তাহলে এই যে এখানে কিন্তু মূর্ধন্য স লিখতে হইতেছে। তো এই যে কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলো মেনে আমরা মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার করি, এবং এই যে নিয়মটাই নিয়মকে বলে নত্ব সত্য বিধান। অর্থাৎ কোন কোন বিধানে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স বসে, সেই বিধানকে বলে নত্ব সত্য বিধান। একটা কথা আমার মাথায় রাখবে যে বিদেশি শব্দে কোনো দিনও মূর্ধন্য ন মূর্ধন্য স বসে না। বিদেশি শব্দে মূর্ধন্য ন বা মূর্ধন্য স বসে না। অর্থাৎ যতগুলো বিদেশি শব্দ বাংলা ভাষায় এসেছে, কোনটাতেই মূর্ধন্য ন বসবে না বা মূর্ধন্য স বসবে না। শুধুমাত্র তৎসম শব্দে, তৎসম শব্দে মূর্ধন্য ন ও মূর্ধন্য স বসে। তার মানে শুধুমাত্র তৎসম শব্দে মূর্ধন্য ন বা মূর্ধন্য স বসবে, বিদেশি কোনো শব্দে মূর্ধন্য ন বা মূর্ধন্য স বসবে না। তো চলেন আমরা জাস্ট এর কিছু নিয়ম দেখে আসি, বেসিক কিছু নিয়ম দেখে আসি, কমন কিছু নিয়ম আছে এর নিয়মগুলো দেখে আসি। তো চলেন আমরা কমনগুলো নিয়মগুলো দেখে আসি। তো এখানে বলছে যে নত্ব সত্য বিধানে কমন নিয়ম, অর্থাৎ এই নিয়মগুলো নত্ব বিধানের ক্ষেত্রে পড়বে, অর্থাৎ নয়ের জন্য পড়বে আবার ছয়ের জন্য পড়বে। এক নম্বর নিয়ম হচ্ছে ট বর্গীয় বর্ণ। ট বর্গীয় বর্ণ কোনগুলো আমরা জানি যে ট থেকে মূর্ধন্য পর্যন্ত এই বর্ণগুলোকে বলে ট বর্গীয় বর্ণ। ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলো হচ্ছে ট বর্গীয় বর্ণ। এর আগে ক্লাসে আমরা দেখছি। তো ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত অক্ষরে মূর্ধন্য ন বা মূর্ধন্য স বসে। অর্থাৎ ট বর্গীয় ধ্বনি বর্ণের সাথে যদি যুক্ত অক্ষরে থাকে, তাহলে মূর্ধন্য ন হবে, দন্ত ন হবে না, আবার মূর্ধন্য স হবে সেখানে। যেমন কণ্ঠ, এই যে ঠটা কিন্তু ক বর্গীয় ধ্বনি, কেন? ট ঠ, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এগুলো হচ্ছে ট বর্গীয় ধ্বনি। তো কণ্ঠ, এই যেহেতু ঠটা ক ট বর্গীয় ধ্বনি, এই জন্য এর সাথে মূর্ধন্য ন হয়েছে। ঘণ্টা, এই যে টটা যেহেতু ট বর্গীয় ধ্বনি, এই জন্য মূর্ধন্য ন হয়েছে। কাষ্ঠ, এই যে টটা যেহেতু ট বর্গীয় ধ্বনি, এই জন্য মূর্ধন্য স হয়েছে। সেমভাবে সবগুলোতে ট বর্গীয় ধ্বনি আছে, এই জন্য সবগুলোতে মূর্ধন্য ন অথবা মূর্ধন্য স হয়েছে। এটা হচ্ছে এক নম্বর বেসিক নিয়ম। তো তারপরে দুই নম্বর বলছে যে রি বা রিকার, র বা রে, এদের পরে মূর্ধন্য ন বা মূর্ধন্য স বসে। অর্থাৎ এই চারটা যদি থাকে, এদের পরে মূর্ধন্য ন বা মূর্ধন্য স বসবে। এবং তারপরে বলছে যে মূর্ধন্য স-এর পরে মূর্ধন্য ন বসে, অর্থাৎ মূর্ধন্য স থাকলে মূর্ধন্য ন বসবে। যেমন দেখেন এখানে লিখছে ভাষণ, ভাষণ, এই যে মূর্ধন্য স-এর পরে মূর্ধন্য ন বসছে, এই যে মূর্ধন্য স-এর পরে মূর্ধন্য ন বসে, সেই নিয়মটা বসছে। তারপর কর্ণ, এই যে রেপ আছে, এই জন্য মূর্ধন্য ন। ঋণ, এই যে ঋ আছে, এই জন্য মূর্ধন্য ন। তারপরে ব্যাকরণ, এখানে মূর্ধন্য হবে, এই যে র আছে, যার কারণে মূর্ধন্য ন হয়েছে। কৃষক, এই যে কি লিকার আছে, এই জন্য মূর্ধন্য স হয়েছে। সেমভাবে সবগুলোতে দেখানো হয়েছে, অর্থাৎ এই নিয়মটা হচ্ছে রি রেপ র রকা রেপ, এদের পরে মূর্ধন্য ন বা মূর্ধন্য স বসে, এবং মূর্ধন্য স-এর পরে মূর্ধন্য ন বসে। তাহলে এই দুটো হচ্ছে বেসিক নিয়ম, অর্থাৎ নত্ব বিধানের ক্ষেত্রেও হবে, সত্ব বিধানের ক্ষেত্রেও হবে, এই দুটো হচ্ছে বেসিক নিয়ম। তো এরপরে আমরা দেখবো যে নত্ব বিধানের কিছু নিয়ম, অর্থাৎ নত্ব বিধানে আলাদা একটা নিয়ম আছে, সেটা দেখবো এখন আমরা। তো চলেন আমরা নত্ব বিধানের নিয়মটা দেখি নেই। বলছে নত্ব বিধানের নিয়ম বলছে যদি রি রিকার র রেপ এরপরে যদি স্বরধ্বনি বসে বা ক বর্গীয় বা প বর্গীয় বর্ণ বসে, তবে এরপরে মূর্ধন্য ন হবে। এর আগে কিন্তু আমরা কমন নিয়মে দেখছিলাম যে এই চারটার পরে যদি ট বর্গীয় হয়, ট বর্গীয়, এটা কিন্তু নত্ব বিধান সত্ব বিধান উভয় ক্ষেত্রে ছিল। কিন্তু শুধু নত্ব বিধানের ক্ষেত্রে আসলে একটু অবর্গের সাথেও যদি স্বরধ্বনি থাকে অথবা ক অবর্গীয় ধ্বনি হয় অথবা প অবর্গীয় ধ্বনি হয়, সেই ক্ষেত্রেও নত্ব বিধান হবে, সেই ক্ষেত্রে কিন্তু সত্ব বিধান হবে না। শুধু ট অবর্গে থাকলে সত্ব বিধান হবে, কিন্তু এই ট অবর্গের সাথে যদি যেগুলো থাকে তাহলে সেক্ষেত্রে নত্ব বিধান হবে, অর্থাৎ নত্ব বিধানের নিয়ম অনুযায়ী মূর্ধন্য ন বসবে। যেমন আমি যদি লিখি যে কৃপন, তাহলে কি পন এখানে হবে মূর্ধন্য ন, কেন? এই যে প বর্গীয় ধ্বনি আছে প, এই জন্য এখানে এরপরে হয়েছে মূর্ধন্য ন। তারপর আমি যদি বলি হরিণ, হরিণ, এই যে র আছে, যার কারণে আমার হয়ে গেছে মূর্ধন্য ন। এগুলো হচ্ছে শুধু নত্ব বিধানের ক্ষেত্রে, এটা কিন্তু সত্য বিধানের ক্ষেত্রে না। আমরা কমন নিয়মের ক্ষেত্রে কিন্তু শাস্ত্রে ট বর্গীয় দেখছিলাম, এটা কিন্তু কমন নিয়ম, কিন্তু এটা আলাদা শুধু নত্ব বিধানের নিয়ম।
তো এটা হচ্ছে শুধু নট্ট বিধানের আলাদা নিয়ম। তো চলেন এবার আমরা শর্ত বিধানের একটা আলাদা নিয়ম দেখে আসি। তো চলেন আমরা দেখে নেই। তো এখানে বলছে যে শর্ত বিধানের নিয়ম, আমরা দেখলাম নট্ট বিধানের নিয়ম আলাদা, এবার দেখবো শর্ত বিধানের নিয়ম। বলছে অ আর আ বাদে অন্যান্য স্বরধ্বনি, তাহলে অ আর আ বাদলে পেতেছি ই থেকে ও পর্যন্ত, যে এই বাদ বাকি যে স্বরধ্বনিগুলো আছে এই স্বরধ্বনির সব স্বরধ্বনি পরে মূর্ধন্য স্ব বসে, তাহলে অ এবং আ বাদ দিয়ে বাদ বাকি যে স্বরধ্বনি আছে এই স্বরধ্বনি পরে মূর্ধন্য স্ব বসে। যেমন আমি যদি বলি ভবিষ্যৎ ভবিষ্যৎ, তাহলে এই যে বি ই আছে ইকাল আছে ভবি ইকাল আছে, যার কারণে এই পরে মূর্ধন্য স্ব বসছে। আবার আমি যদি আবার বলি যে ঔষধ, যদি লিখি যে ঔষধ, এই যে ঔষধ যে লিখলাম ঔষধে এখানে যে ও আছে ও কাজ, যার কারণে মূর্ধন্য স্ব বসছে তার বসছে, তার মানে নিয়মটা কি অ এবং আ বাদ দিয়ে বাদ বাকি যে স্বরধ্বনি আছে নয়টা ওইগুলোর পরে মূর্ধন্য স্ব বসে। এটা হচ্ছে সত্যবিধানের আলাদা নিয়ম। তাহলে আমরা জাস্ট নিয়ম শিখলাম মূলত চারটা, প্রথম দুইটা হচ্ছে কমন নিয়ম ছিল অর্থাৎ নট্টবিধানের ক্ষেত্রে ছিল সত্যবিধানের ক্ষেত্রে ছিল, এবং পরবর্তী যে দুইটা নিয়ম ছিল আলাদা আলাদা, একটা নট্টবিধানে একটা সত্যবিধানে। জাস্ট এই নিয়মগুলো পড়লে আমাদের মনে হয় না নট্ট এবং সত্যবিধানে কোনো প্রবলেম হবে। তারপরে কিছু আলাদা আলাদা শব্দ আছে যেগুলো আমরা শিখে নেব, নট্টবিধানের কিছু ন দিয়ে মূর্ধন্য ন দিয়ে কিছু শব্দ আছে এবং মূর্ধন্য স দিয়ে কিছু শব্দ আছে যেগুলো কোনো নিয়মের মধ্যে না, নিয়মের বাইরে। তো জাস্ট এগুলো আমরা একটা কবিতার মাধ্যমে মনে রাখবো। তো চলেন আমরা কবিতাটা দেখে নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কবিতা লেখা আছে, এটা হচ্ছে নট্টবিধানের নিয়ম অর্থাৎ কোন কোন জায়গায় মূর্ধন্য ন হবে। এর আগে আমরা কিন্তু নট্টবিধানের নিয়ম দেখছি, তিনটা নিয়ম, দুইটা ছিল কমন নিয়ম এবং একটা নট্টবিধানের আলাদা নিয়ম। জাস্ট এই নিয়মগুলো মনে রাখলে এই নিয়মের মধ্যে সবগুলো পারবো, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে শব্দ আছে যেগুলো নিয়মের বাইরে অর্থাৎ কোনো নিয়ম এগুলো মানে না, যার কারণে ওই শব্দগুলোকে একটা কবিতার মাধ্যমে সাজানো হয়েছে। জাস্ট এই কবিতাটা মনে রাখলে এই কবিতাটা যতগুলো ওয়ার্ড আছে যতগুলো শব্দ আছে সবগুলোতে মূর্ধন্য ন হয়েছে। জাস্ট এটা এই জন্য বলা হয়েছে নট্টবিধানের, এটা হচ্ছে আমরা একটা কবিতার মাধ্যমে মনে রাখবো। এগুলো কিন্তু কোনো আমরা যে তিনটা আমরা যে পড়লাম নিয়ম নিয়মের মধ্যে কিন্তু পড়বে না, নিয়মের বাইরে অর্থাৎ ব্যতিক্রম, যার কারণে এগুলোকে আলাদাভাবে একটা কবিতার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো দেখি কবিতা কি, চাণক্য মাণিক্যগণ অর্থাৎ এই যে এখানে চাণক্য মাণিক্যগণ সবগুলোতে মূর্ধন্য ন হবে, বাণিজ্যে লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি স্থান গুণ পুণ্যবেণী, ফণি অনু বিপণী গণিকা, সবগুলোতে কিন্তু মূর্ধন্য ন। যদি আমি একটু লিখতে অন্যরকম হয়েছে দন্তন নন মতো দেখা যেতেছে, কিন্তু সবগুলোতে কিন্তু মূর্ধন্য ন হবে। তারপরে আপন লাবণ্য বাণী নিপুণ ভণিতা পানি, গৌণকণ ভানপণ শান, চিকণ নিকণ চিন কফনি বণিক গুণ, কফনি মানে হচ্ছে কনুই, আমাদের হাতে যে কনুই আছে এই কনুইটা। তারপরে গণনা পিনাক পণ্য বান, এদের যতগুলো দাগ দিছি এটা একটা জাস্ট আমরা একটা কবিতার মাধ্যমে মনে রাখবো, এবং সবগুলো হচ্ছে মূর্ধন্য ন হয়েছে। এটা হচ্ছে মূর্ধন্য ন হওয়ার জন্য আমাদের যে ব্যতিক্রম যতগুলো শব্দ সবগুলো এখানে আছে। তো জাস্ট আমরা যদি এই কবিতাটা মনে রাখতে পারি এবং তিনটা নিয়ম মনে রাখতে পারি, আশা রাখি ইনশাল্লাহ আমাদের নট্টবিধান নিয়ে আর কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ আশা রাখা যায়। জাস্ট আমাদের এই যে ছন্দটা মনে রাখতে হবে অর্থাৎ কবিতাটা মনে রাখতে হবে, এবং আমাদের যে তিনটা নিয়ম পড়ছি তিনটা নিয়মটা মনে রাখতে হবে, জাস্ট এতটুকু পড়লেই শেষ। তো এবার আমরা দেখবো সত্যবিধানে, সত্যবিধানে কিছু কতগুলো শব্দ আছে, সত্যবিধানে এতগুলো শব্দ নাই, জাস্ট কয়েকটা শব্দ আছে ব্যতিক্রম। তো চলেন আমরা সেগুলো এখন দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো শব্দ লেখা হয়েছে, সবগুলো হচ্ছে সত্যবিধানে বিধানের সহযুক্ত হয়েছে, অর্থাৎ এই যে শব্দগুলো দেখতে পারতেছি আমরা যে তিনটা নিয়ম পড়ছি সত্যবিধানের, এই তিনটা নিয়মের বাইরে এগুলো, অর্থাৎ এগুলো কোনো নিয়ম ফলো করে না, যার কারণে এগুলো আলাদা আলাদাভাবে ওয়ার্ডগুলোকে আমরা মনে রাখতে পারলেই হয়ে যাবে, এবং এই ওয়ার্ডগুলো মনে রাখবো এবং বাদ বাকি যে তিনটা নিয়ম আছে তিনটা নিয়ম পড়লেই সত্যবিধানের কোনো প্রবলেম হবে না। ষড়ঋতু এখানে যে মূর্ধন্য স, রোষ এখানে মূর্ধন্য স, কোষ পোষ ভাষা উষা আশার ভাষণ, কলুষ পাষাণ মানুষ ঔষধ ষড়যন্ত্র ভূষণ দেশ, অর্থাৎ এগুলোতে মূর্ধন্য স হয়েছে কিন্তু কোনো নিয়ম ফলো করে না, আমরা যে তিনটা নিয়ম পড়ছি এগুলো তিনটা নিয়মের বাইরে, যার কারণে এগুলোকে আমরা আলাদাভাবে মনে রাখবো। তো জাস্ট এইগুলো যদি পড়তে পারি আমরা, তাহলে আমাদের নট্ট সত্যবিধানে আর কোনোদিন প্রবলেম হবে না আশা রাখি। তো আমাদের জাস্ট নিয়ম ছিল চারটা এবং আলাদাভাবে যে ব্যতিক্রম শব্দগুলো ছিল সেগুলো লিখে দিছি, জাস্ট এগুলো আপনারা মনে রাখবেন। তো এগুলো পড়লে আশা রাখি যে নট্ট সত্যবিধানে কোনো প্রবলেম হবে না। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।